হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটা হচ্ছে এই ব্রিজা গাড়ির সাইড স্টেপ ইনস্টলেশন নিয়ে। এই ধরনের কম্প্যাক্ট এসইউভি বা এসইউভি গাড়ির ক্ষেত্রে সাইড স্টেপ হলো একটা ইম্পর্ট্যান্ট অ্যাসেসরিজ। তো এই সাইড স্টেপ কীভাবে ইনস্টল করা হয় তো সেটা নিয়ে কিন্তু এবারে ব্লগ। সেই ইনস্টলেশনটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এবং এই যে দেখছেন সাইড স্টেপ লাগানো হয়েছে এখানে, এটা কিন্তু মারুতি সুজুকির একদম জেনুইন স্পেয়ার পার্টসের মধ্যেই পড়ে। এটা কিন্তু বাইরে থেকে করা হয়নি, এদের নিজস্ব সার্ভিস সেন্টারে গিয়ে এই সাইড স্টেপ কিন্তু ইনস্টলেশন করা হয়েছিল যখন এই গাড়িটা কেনা হয়েছিল। তো এই ব্রিজা গাড়ি হলো একটা কম্প্যাক্ট এসইউভির মধ্যে পড়ে, অর্থাৎ সাব 4 মিটার সেগমেন্টের একটা গাড়ি। এই ধরনের গাড়ির ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অনেকটাই বেশি। এই গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 198 মিলিমিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি হওয়ার জন্য এই ধরনের গাড়িতে বয়স্কদের বা ছোটো ছোটো বাচ্চাদের উঠতে বা নামতে অসুবিধা হয়। তো এই সব অসুবিধা দূর করার জন্য এই সাইড স্টেপ কিন্তু একটা এসেন্সিয়াল অ্যাক্সেসরিজের মধ্যেই পড়ে। তো সাইড স্টেপের আরেকটা কি সুবিধা আছে, ধরুন এই যে সাইড স্টেপ দেখুন কিছুটা বাইরে বেরিয়ে আছে, তো এর ফলে আশেপাশে দিয়ে যে সমস্ত বাইক যায় বা সাইকেল যায় বা অন্যান্য গাড়ি যায়, এই সমস্ত গাড়িগুলো কী হয় এই সাইড স্টেপ থাকার ফলে একটু দূর দিয়ে যায়, তার ফলে ছোটোখাটো স্ক্র্যাচ বা ধাক্কা থেকে এই গাড়িটাকে কিন্তু প্রোটেক্ট করে। তো এটা একটা ভালো একটা সুবিধে। আর এই গাড়ির যে লুকটা কিন্তু খুব বাড়িয়ে দেয়। এই সাইড স্টেপ লাগানোর ফলে এই গাড়ি একটা বোল্ড এসইউভি লুক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এই গাড়িটা কিনেছিলাম 2024 সালের জানুয়ারি মাসের মাঝামাঝি নাগাদ। এটা হলো 2024 সালের জুন মাস, অর্থাৎ প্রায় 6 মাস হয়ে গেল এই গাড়িটা ব্যবহার করছি। তো এই সাইড স্টেপ লাগানোর যে সুবিধাগুলো সেগুলো কিন্তু আমি পাচ্ছি। 6 মাস আমি এক্সটেন্সিভলি গাড়িটা চালিয়েছি, প্রায় 5000 কিলোমিটার চালানো হয়ে গেল। তো সেক্ষেত্রে আমি দেখলাম বিভিন্ন ধরনের ছোটোখাটো স্ক্র্যাচ বা ছোটোখাটো ধাক্কা থেকে এই গাড়িটা কিন্তু প্রোটেক্ট করেছে। তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে এই সাইড স্টেপটা মারুতি সুজুকির জেনুইন অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে কি না, তো কীভাবে ইনস্টল করা হয়, এইসব সম্বন্ধে ছোটোখাটো প্রশ্ন আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন। তো সেই কারণে এই ব্লগটা আমি আবার বানাচ্ছি, 6 মাস পরেই বানাচ্ছি, নতুন গাড়িতে ইনস্টল করার 6 মাস পরেই আমি বানাচ্ছি। তো এই সাইড স্টেপটা কিন্তু মারুতি সুজুকির জেনুইন অ্যাক্সেসরিজের মধ্যেই পড়ে, এবং এই ব্রিজা গাড়ির জন্য এই সাইড স্টেপটি এক্সক্লুসিভলি কিন্তু বানানো হয়েছে। এই সাইড স্টেপ লাগানোর সময় আমাকে কিন্তু আলাদা করে কোনো হোল করতে হয়নি, এখানে ফ্যাক্টরি থেকে যে হোলগুলো করে দিয়েছে আগে থেকেই, সেই হোলেই কিন্তু এই সাইড স্টেপ লেগে যাচ্ছে। এটা কিন্তু কমপ্লিটলি স্টিলের একটা সাইড স্টেপ, যার উপর প্লাস্টিকের একটা বড় গার্ড দেওয়া আছে। তো এবার বলি এই সাইড স্টেপ ইনস্টলেশনটা আমি কোথায় করলাম। তো পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সলাপে মারুতি সুজুকি এরিনার সার্ভিস সেন্টার গ্রাম শোরুম আছে, ওখানে গাড়িটা কেনার সময় আমি এই সাইড স্টেপ ইনস্টল করে নিয়েছিলাম। তো আমি দেখছিলাম যে ব্যবহার করে কী সুবিধা বা অসুবিধা হয়, অসুবিধা তো আমি কিছুই পাইনি, পরে অনেক সুবিধাগুলো পেলাম। তো তাই এখন সবার প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য এই ব্লগটা আমি তৈরি করছি। তো আপনারা দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। আপনারা জানেন মাপটা তোলা থেকে 198 mm যেটা হয় হবে কি, আমার কাটিয়ে ঢুকবে না, বাঁ পায়ে নিচে নিতে হবে। এইটা বঞ্চন আরো কমে গেল, এই যে ফাইবারটা তো আছে এসে গেছে, এটা তো ভিতরে ঢুকে যাচ্ছে, ব্যাকেটটা ফাইবারটা তো নিচে ফুলে আছে, বুঝতে পেরেছি। এর তুলনায় অনেক কমে গেল, ওইটা মানে বেড়ে গেল পুস্টেপ লাগাবার পর। এবার দেখুন এই যে নতুন একটি কালো রঙের ব্রিজা জেডেক্স, এই এতে কিন্তু দেখুন পুস্টেপ লাগানো হয়েছে, এই যে পুস্টেপ তো মজবুত এই পুস্টেপটি। আর এই পুস্টেপ থাকলে গাড়ির তো প্রোটেকশন তো আসছেই, লুকটাও কিন্তু অনেক বেড়ে গেল। জেনুইন ফুট স্টেপ বা সাইড স্টেপ লাগালে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এবার লাগানো হবে এই গাড়িতে ফুট স্টেপ। এই ধরনের বড় গাড়ি ক্ষেত্রে ফুট স্টেপ কিন্তু খুব জরুরি, মানে বিশেষ করে বয়স্করা বা ছোট ছোট বাচ্চারা এই গাড়ি থেকে কিন্তু নামার ক্ষেত্রে, মানে মাটিতে নামার ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তো এই ধরনের গাড়িগুলোর ক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেকটাই বেশি, মানে মাটি থেকে দূরত্ব প্রায় 198 মিলিমিটার। তো সেক্ষেত্রে নামতে বা উঠতে অসুবিধা হতে পারে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রেও এটা অসুবিধা হতে পারে। সেই কারণে এই ধরনের গাড়িগুলোতে ফুট স্টেপ লাগালে খুব ভালো হয়, খুব সুবিধা হয়। আর ফুট স্টেপ লাগালে তো কিছুটা প্রোটেকশন তো দেবেই, আর গাড়ির লুকটা কিন্তু অসাধারণ লাগে দেখতে। তো
তো এই নতুন ব্রিজা জেডএক্সআই প্লাসে এখন ফুট স্টেপ লাগানো হচ্ছে। এরা ফুট স্টেপের ব্র্যাকেট, হ্যাঁ আর এটা ফুট স্টেপ, আর এগুলো হচ্ছে ফুট স্টেপ। আচ্ছা আচ্ছা, দুদিকে দুটো ফুট স্টেপ। তো ফুট স্টেপ লাগানোর জন্য প্রথমে এই কভারটা খুলে ফেলতে হবে, তাই তো? স্টেপ লাগানোর জন্য এই ব্র্যাকেটটা খুলে ফেলা হচ্ছে, এই ব্র্যাকেটটা কিন্তু এখান থেকে বাদ হয়ে যাবে। এটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে গেল, এই যে রানিং স্টেপটা, আর ওটা বাতিল হওয়ার ফলে দেখুন এখানে এখানেই লাগবে ফুট স্টেপটা। এইটা হচ্ছে জগ লাগানোর জায়গা, আর তার উপরেই লাগবে ফুট স্টেপ, তাই তো? তার ফলে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না, এই জগের উপরেই কিন্তু থাকবে ফুট স্টেপ, তাই তো? দেখুন কার্তিকবাবু এখানে শুয়ে কাজ করছেন। এইগুলো সব খুলে বের করে দেওয়া হলো, এগুলো আর লাগবে না। এই আইটেমগুলো লাগানো ছিল, আর তার পরিবর্তে এইগুলো এসছে, এগুলো এবার এগুলো দিয়ে লাগানো হবে ফুট স্টেপ। মারুতি সুজুকি জেনুইন অ্যাক্সেসরিজের মধ্যেই পড়ে এই ফুট স্টেপ। আগে তো ফুট স্টেপ আসতো না মারুতি, না তখন লোকে বাইরে থেকে লাগাতো, তো বর্তমানে মারুতি সুজুকি নিজের থেকেই এই ফুট স্টেপ কিন্তু বানাচ্ছে, স্পেশালি এই ব্রিজা বা গ্র্যান্ড ভিটারের ব্রিজা এই সমস্ত গাড়ির জন্য। দেখুন কিভাবে লাগানো হচ্ছে, এবার লাগানো হচ্ছে ব্র্যাকেট। এই যে স্ক্রুগুলো ঝুলছে ওইগুলোতে, এই স্ক্রুগুলোতেই ব্র্যাকেটটা লাগানো হবে। দেখুন কিভাবে লাগানো হচ্ছে। এই হলো হুইল জ্যাকের পয়েন্ট, তার উপরেই কিন্তু আছে ফুট স্টেপের মেন সাইড বারটা, মানে ফুট স্টেপটা এর উপরেই থাকবে, ফুট স্টেপে থাকবে এই যে এর উপরে, আর নিচে এই যে এখানে আছে জগ রাখার জায়গা, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কিন্তু কোনো তফাৎ হলো না।
হ্যাঁ অপেক্ষা তো বেড়ে গেল। এইটা ভালো ক্লিয়ার আইডিয়া হলো। এবার এই হিসেবে কাজ যাবেন আমি তো বলবো, এই হিসেবে কাজ যাবেন আমি তো আপনার বলবো, তো এই হিসেবে আপনি যত ইচ্ছা বলে করতে পারেন। উনি একা আছেন, অনলাইন বিয়ে টিয়ে করেন নিতে একা আছেন ম্যাডাম। হ্যাঁ একা ওই 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 দুটি দুটি প্রাণী তো এই এসে গেছে ফুটস্টেপ, এই ব্র্যাকেটের উপর থাকবে। আর ব্র্যাকেটটা তো দেখতেই পাচ্ছেন একদম উপরেই ফিটিং হয়েছে, ফলে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কিন্তু কোনো অসুবিধা নেই। আগেই পরিচয় হয়ে গেছে, এখানে হেড ফিটার তাই তো, সেটা আগে একটু বলে দিলে ভালো হতো। তাই কোথায় বাড়ি আপনার? আমতা। আচ্ছা ওই উড়িবেড়ি থেকে যেতে হয় ফানপুর মোড় দিয়ে না এই রানীহাটি দিয়ে চলে যাবে? আচ্ছা আচ্ছা। তো এখন ফুটস্টেপ ইনস্টল করার কাজ চলছে, মারুতি সুজুকির জেনুইন অ্যাসেরিজের মধ্যে পড়ে এইগুলো ফুটস্টেপ। আগে কিন্তু ফুটস্টেপ আসতো না, মানে মারুতি সুজুকি নিজেই বানাতো না ফুটস্টেপ। তো বর্তমানে এই ব্রিজা, তারপর ফ্রান্স, এই ধরনের যে সমস্ত বা গ্র্যান্ড ভিটারা, এই ধরনের বড় বড় গাড়িগুলোর জন্য এখন ফুটস্টেপগুলো মারুতি সুজুকি কোম্পানি নিজেই বানাচ্ছে। আর এখানে এই ফুটস্টেপ এখন লাগাচ্ছে আমাদেরই কার্তিকবাবু, তো এনার বাড়ি আমতার দিকে। তো ইনি হচ্ছেন এখানকার হেড ফিটার। ফুটস্টেপ লেগে গেল, মেইন কাজটা কিন্তু হয়ে গেছে, আগে বারটা লাগানো, ব্যাস এবার শুধু টাইট করার কাজ, তাই তো। মেন কাজটা ছিল সেই লোহার যে বারগুলো ওগুলোকে হ্যাঙ্গিং করাটাই একটা মেন কষ্টকর ব্যাপার ছিল। আর তারপর লেগে গেল এই ফুটস্টেপ। দেখুন ফুটস্টেপ লাগানোর পরে কিন্তু লুকটা পাল্টে গেছে, ফুটস্টেপ দেখুন লেগে গেল। আর এই ফুটস্টেপের অ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও থাকবে, তো সেগুলো নিয়ে আমি পরে বলবো। তো এখন এই মুহূর্তে কিন্তু ফুটস্টেপ লাগানোর পর গাড়িটা কিন্তু লুকটা অনেকটাই দারুণ হয়ে গেল। শুধু ক্লিপগুলো টাইট করে দিলেই হলো। ফুটস্টেপ নিশ্চল হয়ে গেল, এবার বারের মধ্যে প্রপারলি বসে গেছে, এবার এগুলোকে টাইট করে দেওয়ার কাজ। স্কুলে আবার ভিডিও কল করুন আপনার কলিগদের। দেখেন দেখে উঠে আপনি দেখুন না, ব্যাস ব্যাস। তো কার্তিকবাবু মোটামুটি ফুটস্টেপটা লাগানোর পর চেক করে নিলেন, ওর উপর উঠে ওর উপর খানিকটা জার্কিং করে দেখে নিলেন ফুটস্টেপ লাগানোটা ঠিক আছে কিনা। তো দেখা যাচ্ছে যে ফুটস্টেপটা পুরোপুরি ওকে, একদম লাগানোর পর দারুণ লাগছে দেখতে, এবং দেখা যাচ্ছে যে একদম সঠিকভাবে এটা লাগানো হয়েছে। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, দেখুন ফুটস্টেপটা কেমন লাগছে। এখানে জায়গাটা একটু সংকীর্ণ আছে, এবার এদিকে ফুটস্টেপে লাগানোর কাজ চলছে। ফুটস্টেপটা লাগানোর জন্য এই যে আইটেমটা, এটা কিন্তু বাদ হয়ে গেল, এটা আর লাগবেই না। এই হলো জগ লাগার জায়গা, এই জগ যেখানে লাগানো হচ্ছে এই যে জগ, তার উপরেই কিন্তু এই ফুটস্টেপটা আছে। তারপরে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কিন্তু কোনো কম কিন্তু এখানে হচ্ছে না।
এই যে ফুট স্টেপগুলো দেখছেন, এগুলো কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি, আর তার উপর প্লাস্টিকের একটা কভার দেওয়া আছে, বেশ শক্ত বক্ত প্লাস্টিকের একটা কভার দেওয়া আছে, বেশ শক্ত বক্ত প্লাস্টিকের কভার। নিচে এই হচ্ছে স্টিলের ফ্রেম, এই যে স্টিলের ফ্রেম দেখছেন, এই দেখো এটা যে স্টিলের ফ্রেম চলে গেছে ওদিকে, আচ্ছা, আর তার উপর শক্ত একটা প্লাস্টিকের কভার। এবার বাঁদিকের সাইডের ফুট গার্ড লাগানোর কাজ চলছে, আগে ওই সাইড বারগুলো লাগাতে হবে, ওই সাইড বারগুলোর ওপরই ফুট স্টেপটা লাগানো হবে। এই হচ্ছে জগ রাখার জায়গা, তার উপরই থাকছে এই ফুট স্টেপ। ইয়েস ইয়েস ইয়েস, ইউ আর স্পিকিং টু ইন্দ্রনীল জামদার। দুদিকের ফুটস্টেপের কাজ লাগানো প্রায় সম্পূর্ণ হয়ে এসেছে, ডান দিকের ফুটস্টেপটা লাগানো হয়ে গেছে, এবার বাঁ দিকের কাজ প্রায় সম্পূর্ণ, তো কার্তিকবাবু সুন্দরভাবে লাগিয়ে দিয়েছেন। সবশেষে স্ক্রু টাইট করার কাজ চলছে। চলে আসো, এটাই রেডি হয়ে যাচ্ছে, এটা রেডি হলেই হবে। ওখানে কি যে ওখানে থাকি, হ্যাঁ গাড়ি